20 মে পূর্ব আজারবাইজান প্রদেশে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল। রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানা যায়, রয়সিকে বেল 212 মডেলের একটি হেলিকপ্টার বহন করছিল, যে মডেলটি যুক্তরাষ্ট্রের তৈরি। Подготовили вертолет к вылету, зарядили, заправили. এরপর থেকেই বিশ্বজুড়ে এ ধরনের হেলিকপ্টার নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়। প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান বলছে, বেল 212 মডেলের হেলিকপ্টারের কিছু পটভূমি একত্র করেছে। এটি ভিয়েতনামের যুদ্ধকালের UH-1N টুইন হুইয়ের এবং সরকার ও বেসরকারি উভয় কাজেই বিশ্বব্যাপী ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বেল হেলিকপ্টার বর্তমানে বেল টেক্সট্রন নামে পরিচিত। 1960-এর দশকের শেষ দিকে মূল UH-1 ইরোকোয়ের আপগ্রেড হিসেবে কানাডিয়ান সামরিক বাহিনীর জন্য এটি তৈরি করেছিল। নতুন ডিজাইনে একটির পরিবর্তে দুটি টার্বোশিফট ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে, যা এটিকে আরও বেশি ভার বহনের ক্ষমতা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণ নথি অনুসারে হেলিকপ্টারটি 1971 সালে বাজারে এসেছিল এবং যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশই দ্রুত সেটিকে গ্রহণ করেছিল। গত 19 মে বিধ্বস্ত ইরানি মডেলটি সরকারি যাত্রী বহনের জন্য সাজানো হয়েছিল। বেল হেলিকপ্টার তার সর্বশেষ সংস্করণ। সুবারু বেল 412 এর বিজ্ঞাপন বলছে, পুলিশের জন্য, চিকিৎসার কাজে, সৈন্য পরিবহনে, জ্বালানি শিল্প এবং অগ্নি নিবারণের কাজে এটি ব্যবহৃত হয়। ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সিকে প্রদত্ত টাইপ সার্টিফিকেশন নথি অনুসারে হেলিকপ্টারটি ক্রুসহ 15 জন যাত্রী বহন করতে পারে। বেল 212 উড়ানো বেসামরিক সংস্থাগুলোর মধ্যে রয়েছে জাপানের কোস্টগার্ড, যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা এবং ফায়ার সার্ভিস, থাইল্যান্ডের ন্যাশনাল পুলিশ এবং আরও অনেকেই। ফ্লাইট গ্লোবালের ওয়ার্ল্ড এয়ারফোর্সেস ডিরেক্টরি 2024 অনুসারে ইরানের সরকার কতটি এই মডেলের হেলিকপ্টার ব্যবহার করে সেটি স্পষ্ট না হলেও দেশটির বিমানবাহিনী এবং নৌবাহিনীর কাছে মোট 10টি এই মডেলের হেলিকপ্টার রয়েছে। বেল 212 হেলিকপ্টারের সবচেয়ে সাম্প্রতিক মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল 2023 সালের সেপ্টেম্বরে। অলাভজনক বিমান চলাচলের নিরাপত্তা বিষয়ক সংস্থা ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের মতে, সে সময় একটি ব্যক্তিগত হেলিকপ্টার সংযুক্ত আরব আমিরাতের উপকূলে বিধ্বস্ত হয়েছিল। 2018 সালে ইরানেও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হয়েছিলেন। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।